السلام ورحمة الله وبركاته حامد وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ থেকে একদিন ইবন প্রশ্ন করেছেন যে কোনো হাজবেন্ড তথা স্বামীর জন্য তার নিজ স্ত্রীকে ভরণ পোষণ না দেওয়া কখন জায়েজ খরচা না দেওয়া কখন জায়েজ এবং কোনো স্বামী যদি নিজের স্ত্রীকে ভয় দেখানোর উদ্দেশ্যে তালাকের হুমকি দেয় তাহলে তা জায়েজ হবে কিনা এই বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ সহকারে জানালে খুবই উপকৃত হতাম। বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন স্বামী হাজবেন্ড ওই সময় নিজের স্ত্রীকে ভরণ পোষণ দিতে না দিতে পারে বা তার জন্য না দেওয়া জায়েজ হবে যে সময় স্ত্রী স্বামীর টাকা অপচয় করবে, অপচয় খুব বেশি বেশি খরচা করবে। তো এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু এবং তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় মহান আল্লাহ তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। এবং মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল ইসরা বা সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 27 বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এবং মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা ফুরকান সূরা নম্বর 25 এবং আয়াত নম্বর 67 বলেছেন, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এবং মুমিন হচ্ছে তারাই মহান সৃষ্টিকর্তা আল্লাহর বান্দা এবং মুমিন হচ্ছে তারাই যারা যখন খরচা করে তখন লাম ইউসরিফু তখন তারা অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু এবং তারা বখিলি করে না, কাঞ্জুসি করে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরং এই দুটির মাঝখানে থাকে মানে মধ্যম পন্থা অবলম্বন করে খরচা করার ক্ষেত্রে ব্যয় করার ক্ষেত্রে। তাহলে আমরা এই আয়াতগুলি থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যদি কেউ অপচয় করে তাহলে অপচয় করাটা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। তাই স্ত্রী যদি অপচয় করে তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে খরচা না দিতে পারেন, ভরণ পোষণ যদি না দেন তাহলে না দেওয়াটা জায়েজ হবে। এবং স্ত্রী যদি সেই স্বামীর টাকা অবৈধ কাজে ব্যবহার করেন বা অবৈধ স্থানে ব্যবহার করেন বা এমন কোনো স্থানে ব্যবহার করেন যেখানে ব্যয় করলে, যেখানে সেই টাকা খরচ করলে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, তাহলে সেক্ষেত্রেও স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ খরচা না দিতেও পারেন। যেমন হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নাম্বার 2417 এবং সিলসিলাতুল আহাদিস আস-সহিহা হাদিস নাম্বার 946 উল্লেখ আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, কোন কোন বর্ণনায় আছে হাত্তা ইউসআলা আন খামসা। তারপরে ওয়াফিহি ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, হাদিসটি অর্থ হচ্ছে এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিবসে চারটি বা কিংবা পাঁচটি প্রশ্ন করা হবে, এই চারটি অথবা পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া অবধি কাল কিয়ামতের দিবসে কোনো ব্যক্তির পা, কোনো ব্যক্তির কদম একটু পরিমাণ হিলবে না, কোনো ব্যক্তির পা সামান্যটুকু হিলবে না। আর সেই প্রশ্ন চারটি বা পাঁচটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে, মিন আইনা ইকতাসাবাহু, যে সেই টাকা কিভাবে উপার্জন করেছে, হালালভাবে নাকি হারামভাবে, হালভাবে হালালভাবে উপার্জন করেছে কিনা, এবং ওয়াফিমা আনফাকাহু, এবং সেই উপার্জন করা টাকা, ইনকাম করা টাকা কোন পথে ব্যয় করেছে, সঠিক স্থানে ব্যয় করেছে কিনা, এ বিষয়ে কাল কিয়ামতের দিবসে মহান আল্লাহ প্রশ্ন করবেন। অতএব যদি তা অবৈধ স্থানে ব্যয় করা হয় বা সঠিক স্থানে ব্যয় না করা হয় তাহলে কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। তাই কোনো স্ত্রী যদি অবৈধ স্থানে
ব্যয় করেন, কোনো স্ত্রী যদি খারাপ কাজে সেই টাকা ব্যবহার করেন, হারাম কাজে ব্যবহার করেন, তাহলে অবশ্যই স্বামী সেক্ষেত্রে নিজের স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া হতে বন্ধ রাখতে পারেন বা খরচা না দিতেও পারেন, এটা তার জন্য জায়েজ হবে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, এবং আপনার শেষ প্রশ্ন হলো যে স্ত্রীকে ভয় দেখানোর জন্য তালাকের হুমকি দেওয়া যাবে কিনা। দেখুন, তালাক রাগের মাথায় বা ইয়ার্কি করে বা ভয় দেখানোর উদ্দেশ্যে তালাক দিয়ে দেওয়া যাবে না। তালাকের ভয় দেখানো এটাও ঠিক না, বাস উপদেশ দিতে হবে, নিজের স্ত্রীকে নম্রতার সাথে বুঝাতে হবে, তাকে হিকমতের সাথে বুঝাতে হবে, উপদেশ দিতে হবে। হ্যাঁ, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।